একটু মিউট করে রাখবেন, আমি এখন ক্লাসটা স্টার্ট করব, সবাই একটু মিউট করে রাখবেন কাইন্ডলি। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে পেজ ক্রিয়েশন আর হচ্ছে মেনু ক্রিয়েশন, আজকে আমরা দেখব হচ্ছে কি করে পোস্ট ক্রিয়েট করতে হয়। পোস্ট ক্রিয়েট আপনার সেম টু সেম পেজের মতোই লাগবে, পেজ ঠিক আমরা যেভাবে ক্রিয়েট করেছি পোস্টও আমরা সেভাবেই ক্রিয়েট করব, বাট পোস্টের মধ্যে আরো কিছু এক্সট্রা অপশন আছে এবং বাট পেজ আর ক্রিয়েট করার সিস্টেমটা এক হলেও পেজ আর পোস্ট কিন্তু আলাদা। আমি আগেও বলেছি যে পেজ হচ্ছে এক একটা কি এক একটা মানে পাতা, এক একটা আইটেম। আমাদের মেনু বারে যে আমরা আইটেমগুলো দেখতে পাই ওগুলা প্রত্যেকটা কি আলাদা আলাদা এক একটা পেজ, অনেকগুলো পেজের সমষ্টি, মানে ওয়েব পেজ মিলে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি হয়। আর পোস্ট হচ্ছে একটা নির্দিষ্ট পেজের আন্ডারে থাকে, যেমন হচ্ছে আমরা যেমন ফেসবুক টুইটারে পোস্ট করি তেমনি ভাবে ওয়েবসাইটেও বিভিন্ন পোস্ট করা যায়। তো আপনার ওয়েবসাইটের পোস্টগুলো নির্দিষ্ট একটা পেজের মধ্যে শো করবে, পোস্ট হচ্ছে পেজগুলোরই একটা আইটেম। আপনি পোস্টগুলোকে নির্দিষ্ট একটা পেজের মধ্যে রেখে আবার বিভিন্ন পেজে সেগুলোকে চাইলে শো করাতে পারবেন। তো আমরা কাজ শুরু করি, তাহলে দেখতে আরো ভালোভাবে বুঝতে পারবো। আমি ড্যাশবোর্ডটা আগে থেকে ওপেন করে রেখেছি এবং এখান থেকে আমরা যেহেতু পোস্ট ক্রিয়েট করতে যাচ্ছি, আগে আমরা দেখে নিই আমাদের কোনো পোস্ট এখানে আছে কিনা। তো পোস্ট আছে কিনা এটা দেখতে হলে আমাকে কোথায় যেতে হবে, অল পোস্টে। অল পোস্টে এখানে কোনো পোস্ট নাই, আমরা এখন নতুন একটা পোস্ট ক্রিয়েট করব, সেজন্য আমরা এখান থেকেও অ্যাড নিউতে ক্লিক করতে পারি বা এখানে যে অ্যাড নিউ লেখা এখানেও ক্লিক করতে পারি। তো আমি অ্যাড নিউতে ক্লিক করতেছি। আচ্ছা, অ্যাড নিউতে ক্লিক করার সাথে সাথে একটা পেজ ওপেন হয়েছে। তো আমি হচ্ছে নিউ ট্যাব ওপেন করে করব, হ্যাঁ, যাতে আমার ড্যাশবোর্ডটা আমার পাশে ওপেন থাকে সেজন্য। এই যে এটা, এই যে আমি নিউ অ্যাড নিউতে ক্লিক করছি, দেন এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসছে। তো এটা কিন্তু আমরা যখন পেজ ক্রিয়েট করছিলাম তখনও কিন্তু এরকমই আসছিল, বাট পেজ আর পোস্ট কিন্তু সেম না। তো আমরা সেম ভাবে এখানে কি একটা টাইটেল দিব। তো এখানে টাইটেল দেওয়ার জন্য আমি ধরেন একটা ডেমো কিছু নিয়ে আসি। সাপোজ এইখানে যে টাইটেলটা শো করছে আমি এই টাইটেলটা এখানে নিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি এবং এটা আমি কি করব এখানে পেস্ট করে দিব। এটা হচ্ছে আমার পোস্টের টাইটেল। ওকে, এখন আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে আমাকে ভেতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আমাকে লিখতে হবে। সেই কন্টেন্টটা লেখার জন্য আমি এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে প্যারাগ্রাফ, এবং এখান থেকেই আমি একটা ডেমো কন্টেন্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে আমি হচ্ছে পোস্টে একটা দিয়েছি, টাইটেল দিয়েছি এবং এর ভেতরে পোস্টের মধ্যে তো কি থাকে, কন্টেন্টই থাকে, আর তো কিছু থাকে না। আর কি থাকে, আর দেখেন তো এখানে কি দেখা যাচ্ছে, ইমেজ থাকে, আমরা এখনো ইমেজ অ্যাড করি নাই। তো আমরা ইমেজ অ্যাড করব, আগের দিন আমরা পেজে যেভাবে ইমেজ অ্যাড করেছিলাম আমরা চাইলে ওভাবেও ইমেজ অ্যাড করতে পারি, তবে আমরা পোস্টের ক্ষেত্রে ওভাবে ইমেজ অ্যাড করব না। পোস্টের ইমেজটা আমরা কোথায় অ্যাড করব, এই যে এখানে যে পোস্ট অপশন আপনি চলে আসবেন, এখানে দেখেন যে ফিচার্ড ইমেজ আছে, এই ফিচার্ড ইমেজের এখানে ক্লিক করে আমরা এখানে ইমেজ অ্যাড করব। এখানে আমি অন্য একটা ইমেজ নিয়ে আসি আমার পিসি থেকে,
তাহলে আমার পোস্টে আমি টাইটেল অ্যাড করেছি, আমি ওখানে কন্টেন্ট অ্যাড করেছি এবং ইমেজ দিয়েছি। আমি প্রথম দিন পোস্ট নিয়ে কথা বলার সময় ওখানে ট্যাগ ক্যাটাগরিজ এগুলো নিয়ে একটু কথা বলেছিলাম। এখন সেই ট্যাগ এবং ক্যাটাগরি আমাকে তৈরি করতে হবে। এখানে যে এই যে দেখেন ক্যাটাগরি, ক্যাটাগরি কিন্তু আমি বলছি আমাকে নিজেরই তৈরি করতে হবে। আমার এই পোস্টটা কি রিলেটেড, সেই রিলেটেড ক্যাটাগরি আমাকে দিতে হবে। তো আমার পোস্ট রিলেটেড যে কোনো ক্যাটাগরি আমি লিখতে পারি। সাপোজ আমার হচ্ছে এই পোস্টটা, সাপোজ মনে করেন হচ্ছে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কিত কিছু নিয়ে লেখা, হ্যাঁ, তাহলে আমি এখানে একটা ক্যাটাগরি তৈরি করতে পারি যেটার নাম আমি দিতে পারি স্পোর্টস, বা যেটার নাম আমি দিতে পারি ক্যাটাগরি, সরি ক্রিকেট, যে কোনো কিছু আমি কিন্তু এখানে দিতে পারি। তো আমি ক্রিকেটটা দিচ্ছি। তো এরপর কি করতে হবে, আপনি এন্টার প্রেস করলে আপনার ক্যাটাগরি তৈরি হয়ে গেল। আপনি এখানে চাইলে আরো ক্যাটাগরি আপনি তৈরি করতে পারেন। সাপোজ আমি আরো একটা ক্যাটাগরি তৈরি করতেছি যেটার নাম আমি দিচ্ছি হচ্ছে বাংলাদেশ। তো আমার এই পোস্টটা হচ্ছে আমি চাইলে কি এই দুইটা ক্যাটাগরির আন্ডারেই শো করাতে পারি, দুইটা ক্যাটাগরির আন্ডারে পোস্টটাকে আমি রাখতে পারি। আবার কি আমি অনলি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখানে অনলি ক্রিকেটের আন্ডারে, মানে এর ক্যাটাগরিটা হবে হচ্ছে ক্রিকেট, এই পোস্টের ক্যাটাগরিটা হবে হচ্ছে ক্রিকেট। ওকে, তো কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করছি দেখছেন। তো এভাবে আপনাদেরকে কি ক্যাটাগরি তৈরি করতে হবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে ট্যাগ। ট্যাগ আমি বলছি যে পোস্ট রিলেটেড যে সমস্ত ওয়ার্ড আছে সেই ওয়ার্ড গুলো আমি এখানে রাখবো। তো সেই ওয়ার্ডটা কি হতে পারে, সেই ওয়ার্ডটা মনে করেন ক্রিকেট রিলেটেড বা এই পোস্ট রিলেটেড কি ক্রিকেট একটা কি এর ট্যাগ হতে পারে। তারপর হচ্ছে স্পোর্টস হতে পারে, তারপরে কি হচ্ছে বিডি, বিডি স্পোর্টস হতে পারে, বিডি ক্রিকেট হতে পারে। আমি আমার পছন্দ মতো কয়েকটা ট্যাগ এখানে অ্যাড করলাম। মানে হচ্ছে এখন যদি কেউ এই ধরনের কি বলে এটাকে, এরকম কোনো ওয়ার্ড লিখে সার্চ করে, তাহলে যেন আমার পোস্টটাও তার কাছে পৌঁছায়, সে কারণে কি আমরা ট্যাগ গুলা সিলেক্ট করে দেয়। এই ট্যাগ আবার ট্যাগ আসলে ট্যাগের কাজটা মেইনলি যারা এসইও করে তারা আরো ভালো ট্যাগ রিসার্চ করে এখানে ট্যাগ বসাতে পারে যেন আপনার ওয়েবসাইটটার র্যাঙ্কিং এ থাকে, সে কারণে। তো তারপর এখানে মানে আপনাদের অপশনটা আছে এখানে কাজটা কি সেটা বোঝানোর জন্য আমি জাস্ট কয়েকটা ট্যাগ এখানে অ্যাড করে দিয়েছি। তো আর তেমন এখানে কোনো কাজ নাই, আপনি এখান থেকে আপনার লেখা কালার বা সেটা তো আমি আগের ক্লাসে দেখিয়েছি, ওটা এখন আপনারা পারবেন, ওটা আর আমি এখন দেখাচ্ছি না। তো এভাবে কি আপনারা চাইলে এখন চেঞ্জ করতে পারেন। এখন এখানে যা মোটামুটি কাজ করা আমার শেষ, এখন আমি কি করব, আমার পোস্টটা আমি পাবলিশ করে দিব। এই যে পাবলিশ অপশনে গিয়ে আমি আমার ম্যাম পোস্টটা, পিকচারটা কই অ্যাড হইলো? হ্যাঁ সেটাই এখন আমরা দেখবো। আমরা পোস্টটা এখন ভিউ করি, এই যে পোস্ট দেখতে এরকম। আমরা কি এই যে এখানে ইমেজটা এনেছিলাম, আমরা কি কিন্তু ইমেজ এখানে অ্যাড করিনি, আমরা কোথায় অ্যাড করেছি, ওখানেই শো করবে, কিন্তু আমাকে অ্যাড করতে হবে হচ্ছে এই যে এই যে ফিচার্ড ইমেজের মধ্যে, ফিচার্ড ইমেজে গিয়ে আপনারা ইমেজ অ্যাড করবেন। আপনারা চাইলে ভেতরেও ইমেজ দিতে পারেন, আমি এর নিচে একটা ইমেজ এখানে আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। এখানে কি একটাই ইমেজ অ্যাড করা যাবে নাকি একাধিক করা যাবে? ফিচার্ড ইমেজে সবসময় একটা ইমেজ, এরপর আপনি এখান থেকে তো একাধিক ইমেজ আপনি অ্যাড করতে পারবেন। লাইব্রেরি থেকে এখানে এই ইমেজটা নিয়ে আসতেছি এবং এটাকে আপডেট দিয়ে ম্যাম দিচ্ছি। তাহলে ফিচার ইমেজ আর এমনি ইমেজের মধ্যে কি ডিফারেন্স আছে? হ্যাঁ ডিফারেন্স আছে,
ম্যাম একটা প্রশ্ন ছিল, কি বলেন? ফিশার ইমেজ আর এমনি যে ইমেজটা দিলেন এর ভিতরে ডিফারেন্সটা কি আছে? আচ্ছা, ডিফারেন্সটা কি আছে তাই না? দেখেন, এই ইমেজটা আপনি, এই ইমেজটা সব সময় আপনার প্রথমে, আপনার পোস্ট শুরু হওয়ার একদম প্রথমে, আমি যদি দেখেন, আমি তো এই ইমেজটাকে হচ্ছে পোস্টের লাস্টে অ্যাড করেছি তাই না, এই ইমেজটা যদি আমি লাস্টে অ্যাড না করেও আমি জাস্ট টাইটেলের পরেই অ্যাড করতাম, তারপরও আমার টাইটেলের পরে কিন্তু এই ইমেজটাই, ফিচার ইমেজটাই শো করতো প্রথমে, তারপর আমি অন্য যে ইমেজ অ্যাড করছি ওইটা শো করতো। এটার কারণ হচ্ছে একটা পোস্টের থাম্বনেইল থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে মনে করেন যে আমি প্রথমে এই যে প্রথম আলোর ইয়াতে গিয়েছিলাম, তো এখানে কি পোস্ট গুলো দেখেন তো ছোট ছোট আকারে শো করতেছে না, এবং প্রত্যেকটা পোস্টের সাথে এখানে কিন্তু ডিটেলস নেই পোস্টের, ছোট কি পাশে একটা ইমেজ এবং টাইটেল শো করছে তাই না, এই যে পাশে যে ইমেজ গুলো শো করতেছে এই ইমেজ গুলোকে বলা হয় হচ্ছে এই পোস্টের থাম্বনেইল। তো যখন আপনি আপনার এই পোস্টটাকে অন্য একটা পেজের মধ্যে আপনি শো করাতে চাইবেন, তো সেখানে তো অ্যাকচুয়ালি আপনার পোস্টের আপনি ডিটেলস শো করাবেন না অবশ্যই, সেখানে হয়তো আপনি এরকম পোস্টের এরকম আপনি ছোট এভাবেই আপনি হয়তো শো করাতে চাইবেন, তো তখন আপনার এই পোস্টের থাম্বনেইলটা কিন্তু শো করে। থাম্বনেইলটা হচ্ছে, এই থাম্বনেইল আকারে কাজ করে হচ্ছে আপনার ফিচার্ড ইমেজ, আপনি ভিতরে যত ইমেজই ইউজ করেন না কেন পোস্টের ওইটা কিন্তু আপনার পোস্টের থাম্বনেইলে কখনো শো করে না। যদি আপনি ফিচার্ড ইমেজে একমাত্র ইমেজ ইউজ করেন তাহলে সেই ইমেজটাই আপনার পোস্টের থাম্বনেইলে শো করবে। বুঝতে পেরেছি? এই যে ইমেজটা আমি অ্যাড করেছি, এই জি ইমেজটা ম্যাম, কিন্তু আমার পোস্টের থাম্বনেইলে কখনোই আসবে না। আমি যদি এই ইমেজটাকে প্রথমেও রাখতাম, শুরুতেও রাখতাম, তাহলেও শো করতো না। আমি যদি একমাত্র এই ইমেজটাকে থাম্বনেইলে শো করাতে চাই তাহলে আমাকে অবশ্যই ফিচার্ড ইমেজ আকারে ইমেজটাকে শো করাতে হবে, আর না হলে কখনোই আমার পোস্টের তাহলে কি থাম্বনেইল। আমরা বলতে পারি যে ফিশার ইমেজটাই হলো থাম্বনেইল হ্যাঁ, হতে ম্যাম? পারে, জি তাহলে কি আমরা বলতে পারি যে ফিশার ইমেজটাই হলো থাম্বনেইল ইমেজ? হ্যাঁ, আপনার পোস্টের থাম্বনেইল। তো পোস্ট তো শো করছে, আমরা পোস্টটা কেমন দেখতে দেখলাম। এখন যদি আমরা, আমি ব্যাকে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে এবার আমি একটু অল পোস্টে যাই, সেখানেও কি আমার পোস্ট চলে আসছে? এখানে দেখেন আমার পোস্টার অথর কে, ক্যাটাগরি কে, এখানে কি কি ট্যাগ আছে, কখন এটা পাবলিশড হয়েছে, সবকিছু কিন্তু শো করছে তাই না। এখানে চাইলে কি কেউ, যে কেউ কমেন্টস করতে পারবে, কমেন্টস এর আপনি রিপ্লাইও দিতে পারবেন, এ হচ্ছে বিষয়। এখন আপনার এই পোস্টটা তো আমি ধরেন হোম পেজে গেলাম, এটা তো আমার মানে ওই পোস্টের মধ্যে আমি ডিজাইন করেছিলাম সেটা, এটা তো আমার সেই পোস্ট না, তাহলে আমার পোস্ট কই? দেখেন তো কোথাও, এটা তো আমার মেইনলি ওয়েবসাইট, আমার পোস্ট কি দেখা যাচ্ছে? কোথাও দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই যে রিসেন্ট পোস্টে গেলে, কারণ এখানে অপশন আছে বলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি তাই না, রিসেন্ট পোস্টের এই অপশনে গেলে। তো এই পোস্ট গুলো জন্য আমাকে কি করতে হবে, আলাদা একটা পেজ তৈরি করতে হবে, যেই পেজের মধ্যে গেলে আমার পোস্ট গুলো শো করে, পোস্ট গুলো ওই পেজের মধ্যে আমি যেন রাখতে পারি। আমার পোস্ট রাখার জন্য আমি কিন্তু কোনো পেজ তৈরি করি নাই। তো নর্মালি ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে আপনার পোস্ট রাখার জন্য যে পেজ গুলো তৈরি করা হয়, ওই পেজ গুলোর নাম সাধারণত ব্লগ রাখা হয় বা আর্টিকেল রাখা হয়, বা চাইলে আপনি পোস্টও রাখতে পারেন, পোস্ট পেজ এরকম নামও দিতে পারেন, আপনি এটা আপনার ইচ্ছে। আপনি তবে এটা যে, এটা যে পোস্ট পেজ সেটা যেন মানুষ বুঝতে পারে। নর্মালি ব্লগ লেখা থাকলে আমরা বুঝি যে এটা হচ্ছে, এখানে ব্লগ আছে, এখানে ওয়েবসাইটের পোস্ট গুলো আছে, ব্লগ গুলো আছে, বা আর্টিকেল থাকলে আমরা বুঝতে পারি যে এখানে আমরা পোস্ট গুলো পাবো বা আর্টিকেল গুলো করতে পারবো। তো আমি এখন কি করব, আমার পোস্টের জন্য, পোস্ট গুলোকে রাখার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করব। তাহলে সেম ভাবে আমরা পেজে যাব, গিয়ে অ্যাড নিউ, অ্যাড নিউতে গিয়ে আমরা তাহলে এখন পোস্টের নাম কি দিব, সরি পেজের নাম কি দিব, পেজের নাম দিব হচ্ছে আমরা ব্লগ বা আর্টিকেল, ব্লগ দিচ্ছি, আপনারা অন্য কিছু দিয়েন। তো আমি এটা দিয়ে পাবলিশ করে দিচ্ছি,
এখন একটু আমি আমার ওয়েবসাইটটাতে যাই, এটা একটু রিফ্রেশ দেই। এই যে ব্লগটা কিন্তু আমার চলে আসছে মেনুতে, তাই না? এখন আমি ব্লগে ক্লিক করি, দেখেন তো ব্লগে আমি পেজ তো ক্রিয়েট করছি, তো পেজের মধ্যে কি আমার পোস্ট কি শো করছে? করছে না, আমার সেই পোস্টটা তো এখানে আসে নাই। তো আসলে আমি তো নর্মালি যে অন্যান্য পেজও যেভাবে ক্রিয়েট করছি, এটাকেও তো সেভাবেই তৈরি করছি। আমার তো আসলে এটাকে চিনিয়ে দিতে হবে বা বলে বুঝিয়ে দিতে হবে যে এটা আমার পোস্ট পেজ, আমার পোস্ট গুলো যেন এখানে শো করে। যেমন কি না, আমরা হোম পেজের ক্ষেত্রে কি করছিলাম, হোম পেজটাকে হোম পেজ আকারে সিলেক্ট করে দিয়েছিলাম, যে কারণে আমরা এখন পেজটা লোড হলেই কিন্তু আমাদের হোম পেজটা লোড হয়, তাই না? আমরা তখন ব্লগের মধ্যে আছি। আপনি যদি এই যে আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, এই যে এটা আমার ড্যাশবোর্ড, এখান থেকে যদি আমার সাইটটা আমি ভিজিট করি, দেখেন আমার কিন্তু কি হোম পেজটাই ওপেন হয়েছে। কারণ আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে যখনই আমার এই পেজটা ওপেন হবে, আমার এই ওয়েবসাইটটা রান হবে, তখন যেন আমার হোম পেজটা শো করে। ঠিক তেমনি ভাবে আমার পোস্ট গুলো যেন এই পেজটার মধ্যে শো করে সেটাও আমাকে বলে দিতে হবে। সেটাও আমাকে ওই সেই আবার আগে সেটিংসে যেতে হবে, সেটিংসে গিয়ে রিডিং এ যেতে হবে। এখানে দেখেন হোম পেজ আকারে কি আমরা হোম সিলেক্ট করছিলাম, এখন নিচে দেখেন পোস্ট পেজ আছে। তাহলে পোস্ট পেজ আকারে আমরা কাকে সিলেক্ট করব? ব্লগ কে সিলেক্ট করব। আমরা যদি এখন পোস্ট পেজ আকারে ব্লগ না দিয়ে অন্য কোনোটা সিলেক্ট করে দেই, তাহলে আমাদের সেই পেজের মধ্যে কিন্তু আমাদের পোস্ট গুলো জমা হবে। তো আমি একটু ব্লগ সিলেক্ট করে দিয়ে দেখাই, ব্লগ সিলেক্ট করে সেভ দিলাম। এখন আমি এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, তাই তো? এটাকে আমি এখন একটু রিলোড দিলাম, রিফ্রেশ করলাম। এখন আমি দেখেন তো ব্লগে ক্লিক করি, এই যে দেখেন আমার এই পোস্টটা কিন্তু এখন এই ব্লগ পেজের মধ্যে চলে আসছে, তাই না? ব্লগে কিন্তু আমার পোস্টটা শো করতেছে। এবং এই পোস্টটা কি সংক্ষেপ পুরাপুরি কিন্তু শো করে নাই, আমাকে কন্টিনিউ রিডিং দিলে দেন আমার পোস্টটা পুরাপুরি ক্লিয়ার। এখন দেখেন আমি এখানে ব্লগ সিলেক্ট না করে দিয়ে কন্ট্যাক্ট সিলেক্ট করে দিই এবং সেভ দিই, সেভ দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু রিফ্রেশ করে নিই। এখন আমি একটু দেখেন ব্লগে ক্লিক করি, দেখেন তো আমার সে পোস্ট নাই, হারিয়ে গিয়েছে। অ্যাবাউটে যাই, অ্যাবাউট পেজের মধ্যে আমি কোনো কাজ করি নাই, কন্ট্যাক্টে ক্লিক করি, কন্ট্যাক্টের মধ্যে আমার পোস্টটা চলে আসছে। কারণ কি আমি এখান থেকে পোস্ট পেজ আকারে কন্ট্যাক্টকে সিলেক্ট করছি, পোস্ট পেজ আকারে যেইটাকে সিলেক্ট করবো সেই পেজের মধ্যে গিয়ে আমার পোস্টগুলো দেখা যাবে বা সেখানে আমার পোস্টগুলো গিয়ে জমা হবে। তো আমি পোস্ট পেজ আকার মানে পোস্ট পেজ আকারে তৈরি করার জন্য তো ব্লগটাকে ক্রিয়েট করেছি, তো ব্লগটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং সেভ দিয়ে দিচ্ছি। এই যে আমার কন্ট্যাক্ট পেজ এখন ফাঁকা হয়ে গিয়েছে এবং আমার ব্লগ পেজের মধ্যেই আমার পোস্টটা শো করছে। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে পোস্ট অ্যাকচুয়ালি কি আর পেজ কি, পোজ আর পেস্টের পেজের কনসেপ্টটা মনে হয় এখন ক্লিয়ার হয়েছে। তো এভাবে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো এবং আমরা একটা পোস্টের পেজও ক্রিয়েট করেছি এবং সেটাকে আমরা সিলেক্ট করে দিয়েছি। তো আমরা পোস্ট ক্রিয়েট করা তাহলে শিখেছি, আমরা পেজ ক্রিয়েট করাও শিখেছি। এখন আমরা আমাদের এখানে যে থিম আছে, এই থিমটা আমরা এখন চেঞ্জ করব। আমরা ডিফল্ট যে থিম ছিল সেই থিম নিয়ে এতদিন আমরা কাজ করেছি, কিন্তু আমরা এই থিমটাকে এখন আর রাখবো না। আমরা এখন যে থিমটা নিয়ে কাজ করব সেই থিমটার নাম হচ্ছে ওশান WP। তাহলে থিম এখন আমি কোথা থেকে চেঞ্জ করব, এটার জন্য আমাকে যেতে হবে হচ্ছে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে থিমে। আমি লাস্ট এর আগের ক্লাসে হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে
থিম এখানে কি তিনটা থিম ছিল ইনস্টল করা, আর একটা ছিল অ্যাক্টিভ। সব সময় একটা থিমই অ্যাক্টিভ থাকবে, একসঙ্গে কখনো একাধিক থিম অ্যাক্টিভ থাকবে না। ইনস্টল হয়ে থাকতে পারে দুই তিনটা বা আরো বেশি, কিন্তু অ্যাক্টিভ সবসময় একটাই থাকবে। তো এখন বর্তমানে এই থিমটা অ্যাক্টিভ আছে, এবং আমি অন্য একটা থিম এখানে ইনস্টল না করে এটাকে আমি ডিলিট করতে পারবো না, কারণ আমার অবশ্যই, আমি জানি যে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে একটা থিম আবশ্যক লাগবে। তো সে কারণে আগে আমাকে একটা থিম অ্যাড করতে হবে। আমি অ্যাড নিউতে ক্লিক করে থিম অ্যাড করে নিচ্ছি। আমরা এখন কিন্তু জানি আমরা কোন থিমটা এখানে ইনস্টল করব, সেই থিমের নামটা আমি লিখে দিচ্ছি ওশান WP, OCEAN, ওশান WP এইটা। বাট আমরা যখন, ধরেন আপনি কোনো একটা কাজ করছেন, হুট করে আপনার কোনো থিমের নাম আপনার জানা নেই বা মনে পড়ছে না, তাহলে আপনি কোন থিম নিয়ে আপনি কাজ করবেন, তাই না? এখানে দেখেন এই যে ফিচার যে অপশনটা আছে, এখানে আপনি কি যেতে পারেন, বা ফিচার যে ফিল্টার, এই ফিল্টারে আপনি ক্লিক করতে পারেন। ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখেন আপনি যেই, আপনি হয়তো আপনার কাজটা জানেন, আপনি যেই রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড সেই সাবজেক্টটা, সেই ফিচারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করলে, অ্যাপ্লাই করলে আপনাকে ওই রিলেটেড থিম গুলো শো করবে। এদের মধ্যে যেটা রেটিংস আপনি সব থেকে বেশি পাবেন সেই থিম নিয়ে আপনি কাজ করবেন। ওকে, তো আমরা তো জানি আমরা কাজ করব হচ্ছে ওশান WP নিয়ে, আমি এটা সিলেক্ট করেছি। এই যে ওশান WP, আমি এখানে লেখার সাথে সাথে এই যে এটা চলে আসছে। এখন কি এটাকে আমার ইনস্টল করতে হবে? ইনস্টলে ক্লিক করেছি। একটু সময় নিচ্ছে, আর আমরা একটু অপেক্ষা করি। নেটে অনেক সময় ঝামেলা করলে এরকম প্রবলেম হয়। আরো হচ্ছে আমরা লোকাল হোস্টে কাজ করছি, দেখা যাক কি হয়। এটা হচ্ছে না আজকে কোনোভাবে হয়তো। আচ্ছা ঠিক আছে, আমরা সমস্যা নেই, আমরা নেক্সট ডে আমরা টিমের কাজটা দেখব। তবে আমি যেভাবে হচ্ছে এটাকে ইনস্টল করেছি, আপনারা কিন্তু চাইলে সেম ভাবে আমি যেভাবে কাজ করেছি আপনারা ওভাবে করলে আপনাদের হয়তো এরকম প্রবলেম হবে না। আপনারা এভাবে করে দেখতে পারেন, আপনাদের ইনস্টল হয়ে যাবে। আমরা যেহেতু থিমটা আজকে যেটা আছে
যেহেতু একটা থিম তো অবশ্যই থাকে, তো ওইটা দিয়ে আমরা আপাতত কাজ করি। আগের ক্লাসগুলো তো আমরা আগেরটা দিয়েই করেছি, এটা আমি না হয় নেক্সট ক্লাসে আমি দেখাবো। তো আমরা তাহলে আজকে হচ্ছে সেটিংস অপশনগুলো নিয়ে একটু কথা বলি। তো আমি জেনারেলের মধ্যে চলে যাচ্ছি। আমরা রিডিং অপশনের কিন্তু কয়েকটা কাজ দেখছি সেটিংস, তাই না? মেইনলি রিডিং এর ওই অপশন দুইটাই হচ্ছে বেশি কাজে লাগে। তো এখানে হচ্ছে যে জেনারেল সেটিংস এর জেনারেল অপশনের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সাইট টাইটেল। আমাদের সাইটের টাইটেলটা কি প্রজেক্ট অন, তো আমি এরকম টাইটেল আমি রাখবো না, আমি সাইটের টাইটেলটা আমার নিজের নামে দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমার সাইটের টাইটেল। এরপর হচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইন কোনটা? ট্যাগলাইন হচ্ছে একটা ওয়েবসাইটের কিন্তু স্লোগান থাকে, বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন রকম স্লোগান থাকে, ওই স্লোগানটাই আপনার ট্যাগলাইনের মধ্যে অ্যাড করতে হয়। যেমন প্রথম আলোর ট্যাগলাইনটা হচ্ছে আলোর সাথে ভালোর পথে, এরকম কিছু মনে হয়, বা ভালোর সাথে আলোর পথে এরকম কিছু। তো এরকম ওয়েবসাইটের যে ট্যাগলাইনটা থাকবে আপনার ক্লায়েন্টের, সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। আমি এখানে একটা কিছু একটা অ্যাড করতেছি, হ্যাভ দ্য বেস্ট ফর দ্য নেক্সট। মানে আমরা পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাচ্ছি, বা এরকম। তো এরপর হচ্ছে আপনার ইউআরএলটা ওয়েবসাইটে, তো ইউআরএল ডিফল্ট ভাবে ইউআরএলটা পেয়ে যায়, ওইটা দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ইমেল, মানে আপনার ইমেল যে অ্যাডমিন হবে, বা আপনার যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইট হলে তো আপনার ক্লায়েন্ট হচ্ছে এখানে অ্যাডমিন, তো তার ইমেলটা এখানে অ্যাড করে দিবেন। এরপরে হচ্ছে মেম্বারশিপ, এখানে লেখা কি এনিওন ক্যান রেজিস্টার। ধরেন আপনার ওয়েবসাইটে এসে ধরেন কেউ রেজিস্ট্রেশন করলো এবং সাথে সাথে সে মেম্বারশিপ পেয়ে গেল, বা এরকম কোনো কিছু যদি আপনি করতে চান তাহলে এই অপশনটা অন করে দিবেন। তো আপাতত এগুলার দরকার নেই। এরপর হচ্ছে নিউ ইউজার ডিফল্ট রোল, মানে আপনার এখানে যারা নতুন ইউজার আসবে সেই ইউজারটা এখানে কি রোল প্লে করবে ডিফল্ট। হ্যাঁ, যে একটা ধরনের এখানে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, তো সে এখানে কি কি হিসেবে অ্যাক্সেস পাবে ওয়েবসাইটে। তো এখানে ডিফল্টভাবে সাবস্ক্রাইবার সিলেক্ট করে দেওয়া আছে, আমরা কিন্তু সাবস্ক্রাইবারই রাখবো। কারণ আপনি এখানে দেখেন কি কি অপশন আছে, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার। তো আপনার এখানে ধরেন কেউ একটা রেজিস্ট্রেশন করে আপনার এখানে, বা আপনার এখানে একটা সে সাবস্ক্রাইব করলো আপনার ওয়েবসাইটে, তো সাবস্ক্রাইব করার সাথে সাথে কি, বা আপনার ওয়েবসাইটে এসে সে একটা অ্যাকাউন্ট করার সাথে সাথে কি সে অ্যাডমিন হয়ে যাবে? আপনি কি তাকে অ্যাডমিন হতে দিবেন? অবশ্যই না, আমরা অ্যাডমিন সে কেন, আমরা কাউকেই দিব না। বা সে কি এখানে এডিটর হয়ে যাবে, ওয়েবসাইটের এডিটর হয়ে যাবে? না, সেটাও না। বা ওয়েবসাইটের অথর হবে? না। এগুলার কোনো কিছুই আমরা রাখবো না, এগুলো আমরা ম্যান টু ম্যান আমরা যাদেরকে সিলেক্ট করব এই কাজের জন্য তাদেরকেই শুধুমাত্র আমরা এই অ্যাক্সেসটা দিব। আদারওয়াইজ হচ্ছে যারা ডিফল্ট রোল প্লে করবে তারা হচ্ছে সাবস্ক্রাইবার বা কন্ট্রিবিউটার হিসেবে থাকবে। কন্ট্রিবিউটারটা হচ্ছে একটু আলাদা। কন্ট্রিবিউটার হচ্ছে যেগুলা হচ্ছে আপনার ডোনেশন টাইপের ওয়েবসাইট হয়, বা যেখানে আপনার টাকা পয়সা ডোনেট করা যায়, এরকম যে ধরনের ওয়েবসাইটগুলো হয় সেই সেই ওয়েবসাইটগুলোর কন্ট্রিবিউটার হিসেবে আমরা তাদেরকে সিলেক্ট করে দিতে পারবো সেই ইউজারগুলোকে। তো এখন আমরা ডিফল্ট ভাবে এটাকে সাবস্ক্রাইবারই রাখবো। এরপর হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ। সাইট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ধরেন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কি সব সময় কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন আপনি কাজ স্টার্ট করবেন, এরকম নাও হতে পারে, তার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকতেই পারে। তো সেখানে ধরেন যখন বাইরের বায়ার হয় তাদের কিন্তু তারা তাদের ল্যাঙ্গুয়েজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখে, তখন আপনার কি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে না। আপনি ধরেন যদি এখানে ফ্রান্স ভাষায় লেখা থাকে, বা আপনার ড্যাশবোর্ডটা যদি চাইনিজ ভাষায় থাকে, জাপানিজ ভাষায় থাকে, আপনি কি বুঝতে পারবেন? আপনি বুঝতে পারবেন না। তো সেজন্য আপনাকে কি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। তো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য আপনাকে এই জায়গাটা, এই সেটিংস এর মধ্যে এসে এখান থেকে আপনি
ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে কি ইংলিশ করে নিতে পারবেন, কারণ আপনি ইংলিশে কমফোর্ট ফিল করেন। আমি কি চাইলে এখান থেকে কি বাংলা সিলেক্ট করতে পারি বা অন্য কোনো কিছু সিলেক্ট করতে পারি, বাট আমি যেইটাতে কাজ করে কমফোর্ট সেইটাই আমি এখানে রাখবো, আমি ইংলিশটাই রাখতেছি। এরপর হচ্ছে ডেট ফরম্যাট, ও আগে হচ্ছে টাইম জোন। টাইম জোনটা হচ্ছে এখানে আমি বাংলাদেশের যে টাইম জোনটা আছে ওইটা দিয়ে দিব, এইটা UTC+6। এরপর হচ্ছে ডেট ফরম্যাট, আপনার ওয়েবসাইটে এই যে আমরা একটু আগে পোস্ট ক্রিয়েট করলাম, আমরা কিন্তু দেখেছি যে পোস্টের ওখানে কি ডেট শো করতেছে, টাইম শো করতেছে। এখন আপনার ওয়েবসাইট এরকম বিভিন্ন কাজ করবেন আপনি, তখন কি এই ডেট টাইম এগুলো কিন্তু সেট হবে। তো সেই ডেটটা আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, এখানে বিভিন্ন কি ফরম্যাট দেওয়া আছে, সেটা আপনি কোন ফরম্যাটে রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে সেইভাবে টাইমটাও আপনি কোন ফরম্যাটে রাখতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে উইক স্টার্ট, এখানে হচ্ছে মানডে লেখা, মানে নর্মালি হচ্ছে কি বাইরের কান্ট্রিতে ওদের উইকটা স্টার্ট হয় মানডে থেকে, তো আমাদের দেশে নর্মালি হচ্ছে স্যাটারডে বা সানডে, আমি স্যাটারডে দিয়ে দিচ্ছি। এরপর আমি দেখেন এখানে যা সব মোটামুটি সব কিছুই চেঞ্জ করেছি, আমি কি করব এখন সেভ দিয়ে দিব, তাহলে আমার সব কিছুই এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আমার কি এখন কিন্তু সাইট টাইটেলটা হচ্ছে কাশপিয়া এবং ট্যাগ লাইনটা কিন্তু আমি চেঞ্জ করেছি, তো এই যে আমি চেঞ্জ করলাম এটা আমি আসলে কোথায় গেলে দেখতে পাবো, এইটা দেখেন আমি আমার সাইটটা ভিজিট করি, এটা এখন ডিফল্ট ভাবে এখানেও শো করছে, কিন্তু এটা হচ্ছে আপনার থিমের কারণে। হ্যাঁ, এই থিমের ডিজাইনটা এরকম করা যে আপনার উপরে আপনার সাইটের টাইটেল এবং ট্যাগ লাইনটা শো করবে, বাট অল ওভার সব সব থিমে কিন্তু এরকম থাকে না, তো আর এই থিম নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব না তখন এটা শো করবে না, কিন্তু নর্মালি এটা কোথায় শো করে, এটা হচ্ছে এই যে উপরে এই জায়গাটায় আপনার এই যে অ্যাড্রেস বার এইখানে, এটাকে আপনি দেখতে পাবেন। দেখেন এখানে যখন আমি এর উপর কার্সর নিচ্ছি আমার সাইটের টাইটেল প্লাস হচ্ছে পাশে কি সাইটের ট্যাগ লাইনটা শো করছে, তো এখানে গেলে আমরা সাইটের টাইটেল এবং ট্যাগ লাইনটা দেখতে পাবো। আমাদেরটা কিন্তু চেঞ্জ হয়েছে, আমরা একটু আগে চেঞ্জ করেছি, তো আমরা চেঞ্জ করে যেটা দিয়েছি আমাদের কিন্তু সেটাই এখানে শো করতেছে, তো আশা করি বুঝতে পারছেন। তো সেটিংস এর এটাই ছিল হচ্ছে জেনারেল অপশন, তারপরে হচ্ছে রাইটিং এর মধ্যে, রাইটিং এর মধ্যে তেমন কিছু নাই এখানে ইম্পর্টেন্ট কিছু যে যেটা পরবর্তীতে লাগবে। এরপর হচ্ছে রিডিং, রিডিং এর বিষয়টা তো আমি কিছুটা দেখিয়েছি, সেটা হচ্ছে এই যে হোম পেজ আর পোস্ট পেজ এই দুইটা অপশন মেইনলি এখানে আমাদের কাজের ক্ষেত্রে, এই দুইটার কাজে আমাকে বারবার চেঞ্জ করতে হবে। এছাড়াও হচ্ছে আমি ব্লগ আমার আমরা তো কেবল মাত্র একটা পোস্ট ক্রিয়েট করছি, যখন আমরা অনেক পোস্ট ক্রিয়েট হয়ে যাবে আমাদের ওই পেজের মধ্যে প্রথম অবস্থায় কয়টা পোস্ট শো করবে সেইটা আপনি সেই সংখ্যাটা এখান থেকে আপনি বলে দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার পোস্ট গুলো কি ফুল টেক্সট আকারে শো করবে না সামারি আকারে শো করবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এই অপশনটা আমরা অন করব না, এই অপশনটা অন করলে হবে কি মানে সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটা দেখা যাবে না, তো আপনি ওয়েবসাইটটা তৈরি করছেন তো অবশ্যই সার্চ ইঞ্জিনে এটাকে এটা র্যাঙ্ক করবে বা সার্চ ইঞ্জিনে এটা থাকবে, সে কারণে এটা অন, এটা তাহলে কেন দিয়েছে অপশনটা, তাহলে অপশনটা দিয়েছে যখন হচ্ছে আপনার আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট থাকবে বা এখানে যখন ওটা আপনার এডিটিং এর কাজ চলতেছে, মানে যখন ওটা মোটামুটি কি আপনার পুরাপুরি রেডি না ওই ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে আপনি তখন এটা অন করে রাখবেন। যেমনটা হচ্ছে কি আমরা যখন বাসায় কোনো ইলেকট্রিসিটির কাজ করাই তখন কি আমরা মেইন সুইচটা অফ করে রাখি যাতে কোনো প্রবলেম না হয়, কারণ এটা আমরা যখন আমাদের আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট থাকবে তখন আমরা এটা অন করে রাখবো, কারণ কি আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট যদি আমাদের গুগলে শো করে বা সেখানে যদি ভিজিটররা আসে সেটা কি সুন্দর হবে না, আর আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট হচ্ছে গুগল যখন রিড করবে তখন ওটা কি ও ইরর মনে করবে বা ইরর ও শো করবে, যে কারণে আমরা যখন আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট থাকবে তখন আমরা
এই অপশনটা কি সিলেক্ট করে দিব। আর যখন আমার ওয়েবসাইট ফুলফিল কমপ্লিট হয়ে যাবে তখন আর আমরা এই অপশনটা মানে এই টিকটা আমরা তুলে দিব, আমরা এরকমই রাখবো। এই হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির এই অপশনের কাজ। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। আমি আজকের ক্লাসটা আর বাড়াবো না। তো আমরা হচ্ছে পোস্ট ক্রিয়েট করেছি এবং সেটিংস অপশনের জেনারেল সেটিংস এবং রিডিং সেকশন এগুলো আমরা আজকে চেঞ্জ করেছি। তো আপনাদের কাজ হবে হচ্ছে আপনারা কম হলেও 6টা পোস্ট আপনারা পাবলিশ করবেন, 6টা পোস্ট ক্রিয়েট করবেন। পোস্ট ক্রিয়েট করা কিন্তু খুবই ইজি। তো আপনারা নর্মালি 5-6টা করে পোস্ট সবাই ক্রিয়েট করবেন, কারণ পোস্ট ক্রিয়েট করলে দেখবেন যে আপনার ওয়েবসাইটও দেখতে বেশ সুন্দর হয়ে গিয়েছে। যখন আপনার পোস্ট পেজের মধ্যে পোস্ট গুলো শো করবে তখন সেটা দেখতেও ভালো লাগবে। আর যারা হচ্ছে আগের ক্লাসে ম্যাম, একটা এইচডব্লিউ পেজে কি করেন নাই, 5-6টা? হ্যাঁ বলেন। ম্যাম, এক একটা পেজে 5-6টা পোস্ট ক্রিয়েট করা যাবে? এক একটা পেজের মধ্যে না, আমি কি বললাম যে আপনি যত পোস্টই করেন সব আমরা পোস্ট পেজ আকারে কোন পেজটাকে রেখেছি, এই ব্লগ পেজটাকে, তাই না? তো আপনি যত এখন যত পেজ পোস্ট আপনি ক্রিয়েট করবেন সব পোস্টই আপনার এই পেজের মধ্যে আসবে, ঠিক আছে? সব আমরা পোস্টের জন্য আলাদা একটা পেজই রাখছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা, জি ম্যাম। ঠিক আছে। তাহলে আর যারা আগের ক্লাসটা প্র্যাকটিস করেন নাই তারা আগের ক্লাস প্র্যাকটিস করে দেন আজকের ক্লাসটা প্র্যাকটিস করবেন। আর না হলে কিন্তু ভালো, আপনারা বুঝতে পারবেন না যদি প্র্যাকটিস না করেন, আপনারাই পিছিয়ে থাকবেন, আমি বারবারও বলতেছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম।